মাত্র একশো পঁচিশ রানের টার্গেটে নেমেও বিপর্যয়ে বাংলাদেশ সৌম্য সরকার শূন্য রানে ফেরেন ম্যাচের তৃতীয় বলে পরের ওভারে গেলেন তানজিদ তামিম তিনি করলেন তিন রান উইকেট নিলেন নোয়ান তুষারা যার বোলিং অ্যাকশন পুরোপুরি লাসিদ মালিঙ্গার মতো তুষারা ছাড়াও মালিঙ্গার মতো বোলিং অ্যাকশন আছে মাহিস পাথি রানার অর্থাৎ দুজন মালিঙ্গার সামনে টাইগাররা নাজমুল শান্তা আউট মাত্র সাত রানে উইকেট নেন সেই তুষারা টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে যিনি হ্যাট্রিক করেছিলেন গত মার্চে পাওয়ার প্লেট ছয় ওভারে তিন উইকেটে চৌত্রিশ রান বাংলাদেশের এর পরের গল্প জানার আগে বাংলাদেশ কেমন বোলিং করেছিল তা জেনে নেওয়া যাক এক মাস পর দলে ফিরেই তাস্কিন আহমেদ নিলেন উইকেট কুশল ম্যান্ডিস দশ রানে ফিরলেন তৃতীয় ওভারে নিজের প্রথম ওভারে বারো রান দেন তাস্কিন প্রথম নিশঙ্কা সাকিবের প্রথম ওভার থেকে নেন ষোলো রান ওভার প্রতি প্রায় নয় রান তুলতে থাকে শ্রীলঙ্কা যদিও ম্যাচে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ অবশেষে সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমান কামিন্দু মেন্ডেস ফেরেন পাঁচ বলে চার রান করে পাওয়ার প্লেট ছয় ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ এক উইকেটে তেপ্পান্ন রান আবারও মুস্তাফিজের সাফল্য প্রথম নিশাঙ্কা আটাশ বলে সাতচল্লিশ রানে আউট প্রথম দশ ওভারে ছয়জন বোলার ব্যবহার করেন শান্ত দশ ওভারে লঙ্কানদের সংগ্রহ তিন উইকেটে চুহাত্তর রান চোদ্দ ওভারে একশো রান তোলে শ্রীলঙ্কা আসালঙ্কা ও ধনঞ্জয় গড়েন ত্রিশ রানের জুটি উইকেটের খোঁজে টাইগাররা টানা দুই বলে দুই উইকেট নেন রিশাদ হোসেন চারিত আসালাঙ্কায় একুশ বলে উনিশ ওয়ান ইন্দো হাসারাঙ্গা মারেন গোল্ডেন ডাক পরের ওভারেও দুর্দান্ত বোলিং রিশাদের লেগ স্পিনার রিশাদ হোসেন চার ওভারে মাত্র বাইশ রান দিয়ে নেন তিন উইকেট অসাধারণ বল করেন মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান চার ওভারে সতেরো রান দিয়ে শিকার করেন তিন উইকেট ব্যাকফুটে শ্রীলঙ্কা এছাড়া দারুণ বল করেন তাসকিন আহমেদ এই পেসার চার ওভারে পঁচিশ রানে নিয়েছেন দুই উইকেট তানজিন সাকিব চার ওভারে চব্বিশ রান দিয়ে দেন এক উইকেট শেষ ছয় ওভারে বাংলাদেশ দেয় মাত্র চব্বিশ রান উইকেট নেয় ছয়টি বিশ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ দ্বারায় নয় উইকেটে একশো চব্বিশ রান ফিরে আসা যাক বাংলাদেশ ইনিংসে ছয় ওভারে তিন উইকেটে চৌত্রিশ রান থেকে বারো ওভারে বাংলাদেশের রান দাঁড়ায় চার উইকেটে বিরানব্বই রান যার পুরো অবদান তাহিদ হৃদয়ের মাত্র বিশ বলে চল্লিশ রান করে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত করেন হৃদয় কিন্তু শেষ দিকে আবারও শঙ্কা লিটন দাস আটত্রিশ বলে ছত্রিশ ও সাকিব চোদ্দ বলে আট রানে আউট এরপর টানা দুই বলে আউট রিসাদ ও তাস্কেন বারো বলে দরকার এগারো রান হাতে দুই উইকেট মাহমুদুল্লাহর এই ছক্কায় সমীকরণ দ্বারায় এগারো বলে পাঁচ রান শেষ পর্যন্ত ছয় বল বাকি থাকতে দুই উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ